আজ শনিবার সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার বাইশ সালের এগারোই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ দিনটি ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর্থিক ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগ করবার জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়েই চলুন সেটি আপনার ক্ষেত্রে বেটার যারা চাকরিজীবী আছেন আজ কিন্তু তাদের অফিসের পরিবেশ অভূতপূর্ব অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি প্রদর্শন করুন প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ কিন্তু পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটতে চলেছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি থাকবে আজ পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন অন্যদের মনে ছাপ ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আজ হতেই পারেন আপনি অন্যদের সাথে নিজের খুশির মুহূর্ত ভাগ করে নেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন শরীরের সাথে সাথে মনেরও বিকাশ ঘটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে সতেযথ তরতা যা আপনারা অনুভব করতে পারেন তবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশাও আপনাদেরকে গ্রাস করতে পারে তো এই সমস্ত বিষয়েও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো দিনটি কিন্তু সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনি আপনার সামনে যারা আসবে তাদের প্রতি বিনীত নমনীয় কমনীয় হওয়ার চেষ্টা করুন কারণ সবাই কিন্তু আপনার ঐন্দ্রজ্যানি কমনীয়তার পিছনের রহস্যটি জানবে না তাই চেষ্টা করুন সকলের সাথেই সৎ ব্যবহার করার অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন ও নিজের অতিরিক্ত উদারতার সুযোগ যেন কাউকে নিতে দেবেন না নিজের জীবনের লক্ষ্যকেও আপনাদেরকে মজবুত করতে হবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই আজ যেহেতু শনিবার সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ ওম প্রাং প্রিং প্রং শশা নিশ্চরায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন যাদের চন্দ্ররা সে মিথুন এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে